বস চলেন মুভি দেখি। না রে, সকাল অফিস আছে, রাত জাগলে উঠতে দেরি হয়ে যাবে। আমি রায়হান। 2 বছর আগে MBA শেষ করে একটা প্রাইভেট ফার্মে ছোটখাটো একটা চাকরি করি। বাড়িতে মা বাবা ভাই আর ভাবি আছে। ভাই ব্যবসা করে, তার ইনকাম ভালোই, তবু আমি মাকে প্রতি মাসে কিছু হাত খরচ পাঠাই। শান্তনু আমার রুমমেট। গত 3 বছর ধরে আমরা এক রুমে থাকি, এর মধ্যে 4 বার বাসা পাল্টালো। শান্তনু আমার পিছু ছাড়েনি। অনেক চঞ্চল, এতদিনে আমি ওকে শুধু হাড়ে হাড়ে না, হীরায় উপশিরা চিনে ফেলেছি। আমার আপন ছোট ভাই থাকলে তাকে এত আদর করতাম কিনা কি জানি, হয়তো না। শান্তনু একটা বেসরকারি ইউনিভার্সিটিতে 4th year পড়ে। বেশ সচ্ছল পরিবার, বাবা ব্যবসায়ী, মা সরকারি চাকরি করেন। ওর ছোট বোন গত বছর রাজশাহী মেডিকেল কলেজে চান্স পাওয়ায় ওর মা রাজশাহী পোস্টিং নিয়েছে। পড়াশোনার সুবিধার জন্য শান্তনু ভার্সিটির 2nd year শুরুতেই মেসে উঠেছিল। যদিও প্রতি সপ্তাহে বাসায় যায়, আমাকেও বেশ কয়েকবার নিয়ে গিয়েছিল। ওর পরিবারের সবাই বেশ আন্তরিক। অনেক চঞ্চল ছেলে তো, সারা দিন ওর চারপাশের সবাইকে মাতিয়ে রাখে। আমার বিপরীত চরিত্র, আমি বই পাগল আর ও মুভি খোর, যেন মুভি দেখে না গিলে খায়। ওর পাল্লায় পড়ে আমিও বেশ কিছু মুভি দেখেছি, কিন্তু ওকে আমি তেমন বই পড়াতে পারি না। কোনো বই পড়তে দিলে সে সেটার উপর হাত রেখে তাতে গাল ভর দিয়ে মুভি দেখত। আমি গ্রামে বড় হওয়া, তাই শহরে ঘোরাঘুরি আমার ভালো লাগে না, কিন্তু শান্তনু ক্লাস না থাকলে সন্ধ্যার পর জোর করে চা খাওয়াতে নিয়ে যেত। সারা দিন আমাদের দেখা হতো না, তাই রাতের খাবারের সময় ওর গল্পের ভাণ্ডার যেন উপচে পড়ত। কি রে, কি হয়েছে তোর? কি রে বল না, কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, এখন বলতে না চাইলে বলিস না, যখন ইচ্ছে হয় তখন বলিস। বস চলেন একটা মুভি দেখি।
আমার বাবা এরা এরা কিন্তু আমার মা না। শান্তনু এখন মেন্টাল ক্লিনিকে আছে, যাকে সোজা বাংলায় পাগলা গারদ বলে। সেদিনের মেন্টাল শক ও নিতে পারেনি। ওর ছোট বোনের ভবিষ্যৎ চিন্তা করে ওর মা সব মেনে নিয়েছে। যদিও তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তবু তারা একসাথে থাকে। আর আমি গত 4 মাস ধরে প্রত্যেক দিন রাতের খাবার শান্তনুর সাথে খাই। আগে ওকে খাইয়ে দিই, পরে আমি খাই, আর এই পুরো সময়টা ওর গল্প শোনার চেষ্টা করি। কিন্তু ও গল্প করে না, আমার দেয়া বইয়ে সে মুখ গুজে থাকে। আমি এটা সেটা বলে গল্প করার চেষ্টা করি, কিন্তু ও চুপ থাকে। বস চলেন মুভি দেখি।